আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। কি নিয়ে টিউটোরিয়াল বানাবো তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আর সেজন্য দেখতে আসছেন। তো বোঝার জন্য বা দেখার জন্য বোঝার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার থাকতে হবে, আর বুঝতে হবে কি নিয়ে টিউটোরিয়াল বানাবো। আর হ্যাঁ, বলে নেই, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। সাবস্ক্রাইব করার পর আমার চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো চলো ইন্ট্রোর পর শুরু করা যাক। হ্যাঁ, এখন আমি কথা বলবো আপনারা কিভাবে নেটেলার অ্যাকাউন্টে স্কিল থেকে ডলার ট্রান্সফার করবেন। অনেকে আমরা জানি ডিপোজিটের মাধ্যমে করা যায়, সেক্ষেত্রে মনে করেন আপনার নেটেলারে লগ ইন থাকতে হয় বা স্ক্রিনে লগ ইন থাকতে হয়। আমি জাস্ট আপনাকে আজকে দেখাবো কিভাবে লিঙ্ক ক্রিয়েটের মাধ্যমে আপনারা একজনের স্ক্রিন থেকে আপনি আপনার নেটেলারে নিয়ে আসবেন। তো এটার একটা সুবিধা হচ্ছে কি, অনেকে আমরা জানি অনেকে আমরা জানি না। সাপোজ মনে করেন আমার যে ক্লায়েন্টগুলো আছে বা আমার কাছ থেকে যারা টুকটাক লেনদেন করে, তো আমার কাছে অনেক ম্যাক্সিমাম টাইমে নেটেলারের ইউএসডি থাকে না, স্কিলে থাকে, যেহেতু আমার স্কিল বেস কাজকর্ম বেশি হয়। তো দেখা গেছে একজন ক্লায়েন্ট চাইলো আমার কাছে নেটেলারের ইউএসডি, তো আমি তাকে দিতে পারলাম না, এখন আমার স্কিল আছে বাট নেটেলারে নেই। তো ক্লায়েন্টকে বললাম আমি আপনার একটা লিঙ্ক ক্রিয়েট করে দেন, কিন্তু উনি লিঙ্কটা ক্রিয়েট করতে পারছে না। তো ওই লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবে জাস্ট আমি আজকে এখনই দেখে দেবো। এই লিঙ্কের কোনো সমস্যা হয় না। এখন আপনারা বলতে পারেন লিঙ্কের মাধ্যমে যে ইউএসডিটা আমি নিলাম, ওই ইউএসডিটা আমি কোন জায়গায় ব্যবহার করতে পারবো, আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা না। সেক্ষেত্রে যেই চার্জটা আছে, চার্জটা যে সিন করবে তার ওখান থেকে কেটে নেবে। সাপোজ মনে করেন কোনো একটা লোক আমাকে বললো যে আপনি আপনার স্কিল থেকে আমার নেটেলারে দিয়ে দেন, সেক্ষেত্রে আমি যখন আমার স্কিল থেকে দিতে যাবো আমার এখান থেকে চার্জটা কেটে নেবে। তো ওইটা আপনার কম্প্রোমাইজ করে প্রাইসটা যেভাবে ইচ্ছা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনি কীভাবে ধরে নেবেন। তো চলুন কথা না বেড়ে দেখে যাক, প্র্যাকটিক্যালি দেখে দিই। তো প্রথমে আমরা আমাদের একটি নেটেলারে চলে যাব, নেটারে আমরা লগ ইন করি, তারপর দেখা কীভাবে লিঙ্কটা ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, এই লিঙ্কটার মেয়াদ থাকবে আপনার 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট, আপনি 10 মিনিট ধরে নিন, সেক্ষেত্রে আপনার যে পাঠাবে ওনার ডিভাইসের কাছাকাছি থাকতে হবে। তো ওই লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাই। তো দেখুন আমাদের এখানে নেটেলারে লগ ইন হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে আমি নেটেলারে লগ ইন হওয়ার পর আমি এখন স্কিল থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। তো স্কিল থেকে ট্রান্সফার করতে চাচ্ছি, আমি এখন লিঙ্কটা ক্রিয়েট করবো। লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবো, এখানে দেখুন আমরা মানি ইনে চলে যাব, মানি ইনে ক্লিক করব। মানি ইনে ক্লিক করার পর কতগুলো অপশন আসবে আমার, তো দেখুন এখানে ভিসা ডেবিট, ভিসা ক্রেডিট, ভিসা ইলেকট্রন, স্কিলের অপশনটা আসছে। এখন আমরা স্কিল থেকে ট্রান্সফারটা করবো, মানে আমার স্কিল থেকে আনবো। তো এখানে আমি স্কিলে ক্লিক করলাম, স্কিলে ক্লিক করার পর দেখুন আমাকে একটা ওরা ড্যাশবোর্ডের একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আমার কনফার্ম করতে হবে অ্যামাউন্টটা। সাপোজ মনে করেন আমি 0.01 সেন্ট, মানে যত দরকার আমার 0.01 হলেই হবে, আমি 0.01 সেন্ট আনবো। এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আরেকটা পেজে ওরা নিয়ে যাবে আমাকে। তো এখানে দেখুন স্কিল চেক আউটের একটা পেজ আসছে, এই যে payskill.com apps, জাস্ট একটা পেজ। তো এটার একটা লিঙ্ক আছে উপরে, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কপি করেন। কপি করে আপনি যাকে দিতে চাচ্ছেন বা যার মাধ্যমে আপনি ডলারটা কিনবেন বা যার কাছ থেকে ডলারটা আনবেন তাকে আপনি পাঠিয়ে দেন। সাপোজ আমি যার কাছ থেকে আনবো তাকে আমি পাঠিয়ে দিচ্ছি, মনে করেন এই ভাইটাকে আমি পাঠিয়ে দিলাম, লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিলাম। তো এটার একটা মেয়াদ থাকবে, ভ্যালিডিটি থাকবে আপনার 15 মিনিট বা 10 মিনিট, আপনি 10 মিনিটই ধরে নেন। তো স্কিল চেকআউটের এই অপশনটা এখানে চলে আসছে, তো এটা আমাদের আর দরকার নেই। এই আমি লিঙ্কটা কিন্তু কপি করে ফেলেছি, এখন আমি যাকে দিব তার কিন্তু স্কিল অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আমার কিন্তু ওনার স্কিলে লগ ইন করা লাগছে না, আমি জাস্ট তাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম। তো এখন দেখুন এখানে যখন পাঠিয়ে দিলাম উনি এই লিঙ্কটাতে ক্রিয়েট লিঙ্কটাতে ক্লিক করার পর তাকে একটা পেজে নিয়ে যাবে। এখন ওই পেজটাই চলে আসছে, এখানে যে ডলারটা দিবে উনি তার ইমেলটা বসাবে আর পাসওয়ার্ডটা দিবে। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি তাকে, 0.01 USD দিয়ে দিলাম। দেখুন এখানে এখন সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক দিলাম, জাস্ট এটা আমার আর দরকার নেই। এখন দেখুন আমরা এই আমাদের অ্যাকাউন্টে চলে যাই, মানে আমাদের যে নেটেলারটা ছিল ওটাতে চলে যাচ্ছি, ওটাতে দেখি আমরা টাকাটা আসছে কি না তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন এখানে আমার স্কিল অ্যাকসেপ্টেড, এই যে দেখুন 0.01 সেন্ট, 14 তারিখ, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর যদি আপনার ডিক্লেন হতো, এখানে দেখুন আপনার ডিক্লেন আছে, যে ডিক্লেন মানে এটা অ্যাকসেপ্ট হয়নি, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এভাবে আপনারা লিঙ্কের মাধ্যমে টাকাটা আদান প্রদান করতে পারেন। এতে সুবিধা হয় কি, আপনারা বলতে পারেন এখন যে লিঙ্কের মাধ্যমে আমি দিলাম, তো আমার কি ওই লিঙ্কে গেলে কি আমার কি এখন উনি কি আবার ডলারটা দিতে পারবে কিনা, আচ্ছা আমরা একটু চেক করি, মানে আপনার কি কোনো প্রবলেম হবে কিনা বা আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড নিয়ে যাবে কিনা। তো আমরা আবার একটু চেক করি, দেখুন এই লিঙ্কে যাওয়ার পর দেখুন আমি 2 মিনিট পরে আসছি, এখানে কিন্তু আবার চেক আউটটা থাক, এই আপনি যখন পেমেন্টটা দিয়ে দিবেন তখন এই লিঙ্কে দেখেন উই আর আনএবল টু প্রসেস দিস পেমেন্ট,
ওই লিঙ্কে আর কোনো কাজ করবে না। পেমেন্ট উইথ দি সেম ট্রানজাকশন রেফারেন্স হ্যাজ বিন অলরেডি প্রসেসড ইন ইউর সিস্টেম, এই লিঙ্কের ভিতরে যে ট্রানজাকশনটা হয়ে গেছিলো ওই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে, এই লিঙ্কে আর কোনো কাজে দেবে না, আপনাদের কনফিউশনটা আমি দূর করে দিলাম। তার মানে যখন আপনার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে ওই লিঙ্কটার এক্সপায়ার ডেটটা পার হয়ে যাবে, ওই লিঙ্কটা কোনো কাজই করবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা টেনশন ফ্রি থাকতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনাদের লিঙ্কের মাধ্যমে দিয়ে দিতে পারে, আপনার অ্যাকাউন্টটা কেউ নিতে পারবে না। তো এটাই ছিল আজকের ভিডিওর কথাবার্তা, জাস্ট আমি দেখিয়ে দিলাম কীভাবে স্কিল থেকে মানে আপনার নেটেলারের স্কিল থেকে ট্রান্সফার করবেন। যাদের অনেকের স্কিলের ডলার থাকে নেটেলারে নিতে পারছে না, এভাবে করতে পারে, আমি অনেকের এভাবে লিঙ্কে দিয়ে দিই। তো সেক্ষেত্রে চার্জ ওরা কেটে নেয়, চার্জ আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আপনার কীভাবে প্রাইস মেনটেন করবেন। তো এই ছিল আজকে কথাবার্তা, টিউটোরিয়ালের কথাবার্তা যতটুকু ছিল ততটুকুই। আর আজকে বৈশাখের প্রথম দিনে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ধর্মটা আর সংস্কৃতিটা একসাথে মিশিয়ে ফেলবেন না, তাহলে লাইফ চলতে খুব কষ্ট হবে। তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখনই কমেন্টস করেন, কোনো প্রবলেম থাকলে জানান আমাকে, আর যদি ভালো না লেগে থাকে তারপরও জানান যে ভালো লাগেনি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে পরের ভিডিওতে, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার চ্যানেলকে ভুলবেন না সাবস্ক্রাইব করতে, যদি সাবস্ক্রাইব করেই থাকুন তাহলে আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না।